কম্পিউটার দিয়ে। ওকে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, নাফিসা নরিন এর দুইটা আসছে কেন তোমার? স্যার আমি ফোনেও আছে আবার ল্যাপটপ দিয়েও ঢুকতেছি। আচ্ছা, আরেকটা জয়েন হচ্ছে না আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে বলো কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন স্যার, লাস্ট কোয়েশ্চেনটা, হ্যাঁ 4 নম্বর কোয়েশ্চেনটা স্যার ডিসক্রাইব করলে একটু ভালো হতো অ্যাসাইনমেন্ট। ওকে, আচ্ছা ভাই তাইলে আমি করি। ওকে, আমি তাইলে দাঁড়ান একটু খুলি, একটু হোল্ড করো সবাই। ভাই একটু দাঁড়ান, আমার ডাউনলোড করে নাই তো, ডাউনলোড করে নিচ্ছি। ওকে, বাকিগুলো কি তোমরা পেরেছো? 1 2 3 স্যার, 2 নিয়ে একটু কোয়েশ্চেন ছিল, 2 এ। আচ্ছা, দুইটা একটু কয়েকটা জিনিস স্যার, আচ্ছা 2 এর, 2 এর সি আর এইচ একটু জাস্ট বললে ভালো। সি আর এইচ মেজারমেন্টে প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা, একটু ওটা করো, তারপরে বলছি। ওকে, ইয়েস, আই থিংক আই এম রেডি। বেটার এখন। ওকে, আচ্ছা তো তোমাদের এই কালো স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, জি স্যার, ঠিক আছে, তাহলে আমি ইয়ে করছি, একটু দাঁড়াও। আরে নেট সমস্যা করতেছে আজকে, একটু হোল্ড করো। আমি তো হটস্পট চালাচ্ছি ফোনে। আচ্ছা, আচ্ছা আমি বলতে পারি চাইলে, তোমার যদি প্রবলেম করে। না ভাই, মানে হবে, একটু সময় লাগতেছে আর কি, সমস্যা নাই, দাঁড়ান। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা তো তোমাদের, আচ্ছা 4 নম্বর কোয়েশ্চেনটা, 4 নম্বর কোয়েশ্চেনটা যা ছিল সেটা হলো, প্রথমে দুইটা টার্ম ডিফাইন করেছে, সেটা হলো স্কিউ হারমিশিয়ান আর ট্রেসলেস ম্যাট্রিক্স। এই দুইটা টার্মের মিনিং কি বুঝেছো সবাই? জি স্যার, আচ্ছা, এটা বুঝে গেছি। কেউ বুঝো না, এরকম আছো? স্কিউ হারমিশিয়ানটা যদি আমি একটু, মানে আমি বুঝছি কিনা একটু কনফার্ম করতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা বলো। সেটা হলো কি, যদি আমি স্কিউ মানে একটা টু মানে 2×2 মানে, হ্যাঁ 2×2 ম্যাট্রিক্স এ যদি আমি ট্রান্সপোজ কনজুগেটটা যদি নেই, তারপর ওটা ম্যাগনিটিউড বা মানে সবকিছু সেম থাকবে, জাস্ট সবগুলো সাইন বদলে যাবে। মানে অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলার আর কি কমপ্লেক্স কনজুগেট হবে, সাইন বদলে যাবে বলতে, মানে প্রথমে তোমাকে আর কি হারমিশিয়ান কনজুগেট করতে হবে। হারমিশিয়ান কনজুগেট মানে কিন্তু জাস্ট ট্রান্সপোজ করা না, মানে ট্রান্সপোজ প্লাস কমপ্লেক্স কনজুগেট করা। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা একটু আই গেস বলা যায় ইন ডিটেইলস। তো ওয়েট,
না ওরা তো বড় আইডিয়াটা ঠিকই ও যে বললো যে ট্রান্সপোজ করে কনজুগেট করবে হ্যাঁ ওটাই হচ্ছে ড্যাগার হ্যাঁ প্রতিটা এলিমেন্টের মাইনাস সাইন পাবে একটু তাহলে এটা হচ্ছে কিউ হারমিশনের ডেফিনিশন হ্যাঁ সময় তো বলতে পারো আচ্ছা ওকে ভাই আচ্ছা তার আগে একটা কোশ্চেন তোমার এই যে পয়েন্টার মাউসের আর তোমার এই যে কলমটা যে দেখা যায় তুমি তো ইয়েতে লিখো না মানে ওয়াকমে লিখো না হ্যাঁ হ্যাঁ ওয়াকমে লিখি তো তুমি কোথায় হাত নাড়াচ্ছো এইটাও কি ইয়ে হয় হ্যাঁ এই যে কলমটা যে দেখা যাচ্ছে ইয়েস মানে আপনার ধরেন কলমটা আর কি স্ক্রিনে এক্সপ্লিসিটলি টাচ করে রাখা লাগে না আপনি যদি স্ক্রিনের উপরে হোভারও করেন তাহলেও পয়েন্টার ওইটার সাথে সাথে মুভ করে এটা সেন্স এটা জন্য সেন্সর আছে এক ধরনের এটা গুয়া গ্যালাক্সি নোট 2 তো দেখেছিলাম মনে হয় আচ্ছা কিন্তু আমারটাতে হয় না এটা বেশি উপরে না হালকা উপরে থাকলেও আর কি র‍্যাপ করে সেটাই লাইক হাফ সেন্টিমিটার এরকম কিছু লাইক 5 মিলিমিটার মতো এরকম ডিসটেন্স থাকলে সেন্স করতে পারে অ্যাপ্রক্সিমেটলি সেন্সর টাইপ আচ্ছা দ্যাটস গুড স্যার নাফিসা কি আবার বের হয়ে গিয়েছিল ওকে তাহলে স্কিউ ওকে স্কিউ সিমেট্রিক তো বুঝেছো সবাই তারপর আচ্ছা তারপরের কোশ্চেনটা কি ছিল তারপর কোশ্চেনটা ছিল যে খুব বেশি সমস্যা করতেছিল না ওকে তারপরের কোশ্চেনটা ছিল আচ্ছা ট্রেসলেস আচ্ছা ট্রেসলেস তো জানোই হোপফুলি সবাই যে তোমাদের ডায়াগোনাল এলিমেন্টের সাম জিরো হতে হবে ওকে তারপরে একটা ম্যাট্রিক্স ডিফাইন করেছে এত 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 বলেছে যে ইফ স্কিউ সিমেট্রিক হয় তাহলে এই আটটা কয়টা ইন্ডিপেন্ডেন্টলি ডিটারমাইন করতে পারবা আর স্কিউ সিমেট্রিক আর ট্রেসলেস হলে কয়টা ডিটারমাইন করতে পারবা রিডু দ্য ক্যালকুলেশন এন বাই এন এন্ড ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস ওকে ঠিক আছে আচ্ছা তাইলে তোমরা কি সমস্যা হচ্ছে কি যে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার বলতে কি বোঝাচ্ছে এটা বুঝতেছো না এরকম কিছু জি স্যার স্যার আমি একটা জিনিস এক্সাম্পল হ্যাঁ বলো স্যার এখানে যেটা দেখলাম প্যারামিটার বা কোএফিসিয়েন্ট গুলো কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হবে তো আমার এখানে স্যার আলফা কনজুগেট ইকুয়াল টু মাইনাস আলফা রাইট yes right hote hobe ar ki jodi tahole ami likhte pari q hermitian hoy yes q hermitian hoy to ami eta likhte pari je a1 plus ia2 eta conjugate equal to minus a1 minus ia2 yes tahole sir ami jodi bampuk ka danto kori tahole paoa jay hocche a1 equal to minus a1 amar plus ia2 hobe dan pashe আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে আমি একটু এক্সপ্লেইন করি আই গেস তাইলে হয়তো আচ্ছা ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে ওকে সাপোজ আই হ্যাভ এ ম্যাট্রিক্স লাইক দিস এ বি সি ডি ওকে আচ্ছা এখন আমি বললাম যে ইন জেনারেল ধরো আমি যদি কোনো কন্ডিশন না দিই যে এই ফরম্যাটের সব ম্যাট্রিক্স হলো একটা ভেক্টর স্পেস ফর্ম করে রাইট তো এই ভেক্টর স্পেসটা ডিটারমাইন মানে এই আমি এরকম একটা আরবিট্রারি ভেক্টর লেখার জন্য আমাকে কয়টা সংখ্যা বলতে হবে ওয়েল চারটা সংখ্যা বলতে হবে এটা তো বুঝাই যাচ্ছে ঠিক আছে যে এ বি সি ডি চারটা সংখ্যা জানলে আমি এরকম আরবিট্রারি একটু রিয়েল বলে দাও কমপ্লেক্স ও আচ্ছা হ্যাঁ আচ্ছা কমপ্লেক্স ওকে ঠিক আছে ওকে সাপোজ এই কেবল সব রিয়েল ম্যাট্রিক্স আচ্ছা তো এই চারটা রিয়েল নাম্বার আমাকে বলতে হবে অলরাইট কিন্তু এখন আমি যদি বলি যে সাপোজ আমি আর যে সেটটা আছে যে এরকম চার এলিমেন্ট মানে এই চারটা এলিমেন্টের ম্যাট্রিক্সের যে সেট এই এই দিস সেট কন্টেইনস অনলি ট্রেসলেস ম্যাট্রিসেস ট্রেসলেস ম্যাট্রিসেস ট্রেসলেস ম্যাট্রিক্স মানে কি ট্রেসলেস ম্যাট্রিক্স মানে হলো ট্রেস হলো জিরো তো একটা ম্যাট্রিক্সের ট্রেস কি একটা ম্যাট্রিক্সের ট্রেস হলো এটা ডায়াগোনাল এলিমেন্টের সাম ঠিক আছে তো এই ম্যাট্রিক্সটা যদি আমি একটা নাম দেই এটার নাম হলো এ তাহলে আমার ট্রেস অফ এ হবে তোমার এ প্লাস বি ঠিক আছে তো যেহেতু ট্রেসলেস ম্যাট্রিক্স তাইলে আমার এই সেটের সব ম্যাট্রিক্স গুলার জন্য তোমার এই এ প্লাস ডি এর ভ্যালু হতে হবে জিরো ঠিক আছে তাহলে এই সেটের একটা আরবিটারি ম্যাট্রিক্স আমি যদি কাউকে বলতে চাই তাহলে আমাকে আসলে
টেকনিক্যালি কয়টা নাম্বার বললেই যথেষ্ট? এনিওয়ান? যেহেতু ট্রেসলেস ম্যাট্রিক্স, মানে যেহেতু এআরডিকে কন্ডিশনটা মেইনটেইন করতে হচ্ছে, তার মানে তুমি যদি যে কোনো একটা সব নাম্বার বলে দাও তাহলে অটোমেটিক্যালি অন্য নাম্বারটা বের করে ফেলতে পারবা, রাইট? মানে যদি এ বলো তাহলে ডি বের করে ফেলতে পারবা, আর ডি বললে এ বের করে ফেলতে পারবা। এটা কি বুঝতে পারছো সবাই? এই ব্যাপারটা তো 2x2 ম্যাট্রিক্স জন্য অ্যাপ্লিকেবল, বাট ইন্টারচেঞ্জ নট অ্যাপ্লিকেবল না, তাই না স্যার? না, 3x3 এর জন্য, আচ্ছা ঠিক আছে, যদি 3x3 হতো, সাপোজ আমার ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো হলো d1 d2 d3, এখানে কিছু তখন কি দুইটা জানা লাগতো? यस यस দুইটা জানা লাগতো। ওকে, তো এইটা ট্রেসলেস হওয়ার কন্ডিশন কি যে d1 + d2 + d3 হলো 0, তো তার মানে n-1। यस यस, তাহলে যদি আমি তোমাকে d1 আর d2 বলে দেই তাহলে তুমি d3 টা বের করে ফেলতে পারবা। অলরাইট, তো এরকম একটা ট্রেসলেস ম্যাট্রিক্স বলার মানে ডিটারমাইন করার জন্য, এই ফরম্যাটের একটা ট্রেসলেস ম্যাট্রিক্স ডিটারমাইন করার জন্য আমার তাহলে টেকনিক্যালি কয়টা সংখ্যা বলতে হবে বলো তো? জাস্ট n-1 ডায়াগোনালি, যেটা মানে ম্যাট্রিক্স বলার জন্য তো জাস্ট ডায়াগোনাল এলিমেন্ট গুলো লাগবে না, আমার অফ ডায়াগোনাল গুলোও লাগবে। আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স বলতে চাই তাহলে, আচ্ছা, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আমি যদি তোমাকে এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা, এই তিনটে এলিমেন্ট বলে দেই তাহলে কি ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবা না? ফোর্থ এলিমেন্টটা যদি নাও বলি তাও, ইফ দ্য ম্যাট্রিক্স ইজ ট্রেসলেস, গিভেন দ্যাট দ্য ম্যাট্রিক্স ইজ ট্রেসলেস। ঠিক আছে, কারণ কি, কারণ সাপোজ আমি তিনটা নাম্বার বললাম তোমাকে, তিনটা নাম্বার বললাম, যে আমি বললাম যে এই এলিমেন্টটা হলো এ, কোন একটা ভ্যালু দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, আরো এক্সপ্লিসিটলি বলি, সাপোজ আমি বললাম যে আমার ফার্স্ট এলিমেন্টটা হলো 1, এই সাইডের এলিমেন্টটা হলো 2, এই সাইডের এলিমেন্টটা হলো 3, তাহলে পুরো ম্যাট্রিক্সটা কি বের করতে পারবা? বাকি এলিমেন্টটা কি হবে? -1। ঠিক আছে, তো জাস্ট তিনটে এলিমেন্ট বললেই তুমি পুরো ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবা। তো এই তিনটা নাম্বারকে আমরা বলি যে ইউ ক্যান চুজ দিজ থ্রি নাম্বারস ইন্ডিপেন্ডেন্টলি, আর বাকি যেই বাকি বাকি নাম্বারটা তোমার এই তিনটা নাম্বারের একটা মানে কনস্ট্রেইন্ট দিয়ে সিলেক্ট হয়ে যায়, ওইটার উপরে তো ওইটা তুমি আসলে ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করতে পারবা না। চুজ থ্রি ইন্ডিপেন্ডেন্টলি, ওকে, আচ্ছা, তো এইটা হলো তোমার কি বলবো, এটা হলো ধরো ট্রেসলেস ম্যাট্রিক্সে তুমি ধরো এই চুজিং ইন্ডিপেন্ডেন্টলি এই কন্ডিশনটা এইভাবে কাটাতে পারো। ঠিক আছে, তো আর স্কিউ হারমিশিয়ানের জন্য তাহলে এটা এরকম কি হবে? আচ্ছা, স্কিউ হারমিশিয়ানটাও দেখাই। স্কিউ সিমেট্রিক আর স্কিউ হারমিশিয়ান কি এক? ওয়েল, আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশন প্রবাবলি তোমার A transpose equals to minus A, আর skew hermitian হলো A dagger equals to minus A. মানে একটা রিয়েল আর কমপ্লেক্স নাম্বার, এটাই, এটা রিয়েল এর জন্য ইউজুয়ালি, মানে টেকনিক্যালি কমপ্লেক্স নাম্বারের জন্য এটা ডিফাইন করা সম্ভব, কিন্তু মানে ইউজ করা সম্ভব, কিন্তু কমপ্লেক্স নাম্বারের জন্য সবাই skew hermitianটাই ইউজ করে। ওকে, আর রিয়েল হলে আর কি, মানে কাইন্ড অফ ইউ ক্যান থিংক অফ লাইক এটা জেনারালাইজেশন। আচ্ছা, তো আর ওখানে স্কিউ সিমেট্রিক বলতে আসলে স্কিউ হারমিশিয়ানই বোঝাচ্ছে, যেহেতু কমপ্লেক্স ভেক্টর স্পেস নিয়ে কাজ করছে। यस, মানে একই সেন্সে ইউজ করছে, তাহলে তো কনফিউজ হয়ে গেল স্যার। আচ্ছা, তো ওকে, তো দুটোই সেম ধরে নাও আপাতত, মানে কমপ্লেক্স নাম্বার, ওকে, উই ক্যান কাইন্ড অফ, আচ্ছা, এটা প্রোবাবলি আমরা একটা কি বলবো টার্মিনোলজি অ্যাবিউজ করতেছি, বাট তোমরা কমপ্লেক্সের জন্য স্কিউ সিমেট্রিক ইকুয়াল টু স্কিউ হারমিশিয়ান ধরে নিতে পারো, যদিও দিজ আর স্ট্রিক্টলি নট দা সেম থিং। তার মানে এই জায়গায় বিহেভিয়ার স্কিউ হারমিশিয়ানই ধরব? হ্যাঁ হ্যাঁ, স্কিউ হারমিশিয়ান ধরব। ওকে, তাহলে তো স্কিউ সিমেট্রিক, শুধুমাত্র স্কিউ সিমেট্রির জন্য এটার জন্য তিনটা ইন্ডিপেন্ডেন্ট হবে, তিনটা ইন্ডিপেন্ডেন্ট হবে, আচ্ছা, প্রবাবলি, ওকে, না, কমপ্লেক্সের জন্য তিনটা,
আমি এবিসিডি মানে ইফ ইউ আর থিংকিং ইন টার্মস অফ কমপ্লেক্স নাম্বারস তাহলে তিনটে ইন্ডিপেন্ডেন্ট কমপ্লেক্স নাম্বার, আর যদি কমপ্লেক্স নাম্বার ইন্ডিভিজুয়াল রিয়েল এলিমেন্ট গুলো নিয়ে চিন্তা করো তাহলে আরেকটু বেশি। আচ্ছা ঠিক আছে আমরা আমি ভুলে গেছি ও আচ্ছা আচ্ছা ওইটা তো মানে এই ডেফিনিশনটাই হ্যাঁ এক্স্যাক্টলি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ধরো এই ডেফিনিশনটা ইউজ করে রিয়েল ম্যাট্রিক্স স্পেস আমরা রিয়েল নাম্বারের জন্য এই ডেফিনিশনটা ইউজ করে দেখাই যে কি হয় ওকে তারপরে তোমরা ওইটা জেনারেলাইজ করে কমপ্লেক্স করে নিও সাপোজ আই হ্যাভ সাম রিয়েল ম্যাট্রিক্স এ বি সি ডি 2 বাই 2 দেখাও না তো আমার মনে হয় একটু বড় দেখাইলে সুবিধা হবে আচ্ছা ভাই তাহলে আমি বড় করেই লিখি এটা এরকম এটা হলো ধরো A11 A12 ডট 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 A1n A21, A22, dot dot dot, A2n, তাহলে এখানে dot dot dot, AN1, AN2, dot 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 dot, ANN. Okay, এই বিশাল একটা ম্যাট্রিক্স আছে n by n matrix, এই সাইডে হলো n, এন্টার কলাম, সরি এন্টার রো আর এন্টার কলাম। আচ্ছা, তো এখন সাপোজ এইটা আমি হলো স্কিউ সিমেট্রিক, মানে এই কন্ডিশনটা। If this matrix follows this condition, তাহলে কি বুঝায়? আচ্ছা, তো তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হবে? এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে হলো তোমার আচ্ছা, রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো হয়ে যাবে। A11 A12 A1n আচ্ছা এই বারবার এই বিশাল জিনিস লিখতে ভালো লাগতেছে না আমি জাস্ট ফার্স্ট ওর লাস্ট ওটা লিখি আর লাস্ট ওটা হবে AN1 AN2 ANN ওকে এটা হলো এ ট্রান্সপোজ আচ্ছা আর মাইনাস এটা কি হবে মাইনাস এটা হবে হলো আমার এই ম্যাট্রিক্স চাই জাস্ট প্রত্যেকটা এলিমেন্টের আগে মাইনাস বসে যাবে তো মাইনাস A11 মাইনাস A12 dot 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 minus A1n তারপরে আচ্ছা আমি আবার লাস্ট ওটা লিখি মাইনাস AN1 মাইনাস AN2 মাইনাস ANN ওকে আচ্ছা এটাকে বুঝেছ সবাই কি করলো এই জন্য ভাই ছোট করে দেখাতে চাচ্ছি বুঝছো তো সবাই তাহলে কি হতে হবে প্রথমত A11 ইকুয়ালস টু মাইনাস A11 হতে হবে তোমরা যদি দেখো যে এই এই মানে প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়ালি ম্যাচ করতে হবে রাইট হ্যালো তাহলে A11 is equal to minus A11 মানে কি তাহলে A11 এর ভ্যালু কত জিরো স্যার জিরো यस এক্স্যাক্টলি জিরো তাহলে তুমি তাহলে তোমাকে তুমি যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বানাতে চাও তোমার কি ডায়াগোনাল এলিমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি চুজ করার কোনো অপশন আছে স্যার আমি জিরোটা বুঝিনি কোন সংখ্যা তার নিজের মাইনাস x equal to minus x এই ইকুয়েশনটা সলভ করো x এর ভ্যালু কত আসে স্যার আমি এভাবে করেছিলাম যদি স্যার আমরা কমপ্লেক্স নাম্বারের কথা চিন্তা করি তাহলে রিয়েল শুধুমাত্র স্যার I এর সাথে যে কোএফিসিয়েন্ট আছে ওইটা শুধু থাকবে ওইটা শুধু থাকবে বুঝিনি আচ্ছা যদি আমার
হ্যাঁ ঠিক আছে, ইউ আর রাইট, ইউ আর রাইট। ওই যে ড্যাগার করবে তো, হুম হুম, ও মাই গড, ড্যাগার আর মাইনাস তো কনজুগেট করে, হ্যাঁ হ্যাঁ, মানে কমপ্লেক্স, পিওরলি কমপ্লেক্স নাম্বার হতে হবে। আমরা আপাতত রিয়েল দিয়ে দেখাচ্ছি, আপাতত রিয়েল দিয়ে দেখাচ্ছি, ওইটা তোমরা কমপ্লেক্স নাম্বার জেনারেলাইজ করে নিও, একটা বুঝে নেই আগে। হ্যাঁ এটা আপাতত রিয়েল ধরে বুঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, এই কন্ডিশনটা কি বুঝেছো? জিরো বুঝছি স্যার, জিরো কে মাইনাস করলে জিরো থাকে, নাহলে বাকিগুলো তো আলাদা নাম। হ্যাঁ হ্যাঁ, তো তুমি যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বানাতে চাও, তাহলে তুমি কি A11 ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করতে পারবা, মানে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবা? পারবা, নো স্যার। ঠিক আছে, তোমাকে অবশ্যই এখানে তো কোনো এলিমেন্টই নিজের মতো সিলেক্ট করতে পারবো না। ইয়েস রাইট, যে না নট নট অল অফ देम, নট অল অফ देम, মানে ম্যাট্রিক্সের সবগুলো ডায়াগোনাল এলিমেন্টগুলো। দেখো তোমার এই এই এলিমেন্টটা কি হবে, এই এলিমেন্টটা হবে হলো, আচ্ছা A11 A12 A22, A ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস A, এটা তো প্রতিটা এলিমেন্টের জন্যই সেম, তাহলে প্রতিটা এলিমেন্টের জন্য কি সেম? আচ্ছা দেখি, আমরা আমরা দেখি যে কিছু এলিমেন্ট ফিল আপ করে দেখি। আচ্ছা আমি প্রবাবলি আরো কিছু এলিমেন্ট বসাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। A21 A22 A23 ডট ডট ডট, ওকে। আর এখানে এলিমেন্ট টার্মগুলো হলো মাইনাস A11 মাইনাস A21 মাইনাস A21, আর এটা হলো মাইনাস A12 মাইনাস A22 মাইনাস A32 ডট ডট ডট। আচ্ছা দেখো, তো আচ্ছা আমি আমি প্রথমে ডায়াগোনাল এলিমেন্টের ম্যাচিং গুলো দেখাই। তো প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু ইন্ডিভিজুয়ালি ম্যাচ করতে হবে, তো এই প্রথম দুইটা ম্যাচ করলো, তারপরে এইটাও ম্যাচ করলো, রাইট? এইটাও যদি ম্যাচ করতে হয়, তাইলে A22 ইকুয়ালস টু মাইনাস A22 হতে হবে। তো সেম আগের লজিকের মতো, তাহলে A22 জিরো করে দিতে হবে। ওকে, তো সিমিলারলি দিস দিস সেম থিং গোস ফর অল দ্য ডায়াগোনাল এলিমেন্ট। তুমি আসলে কোনো ডায়াগোনাল এলিমেন্টই নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবা না, if the matrix is skew symmetric. আচ্ছা এবার অফ ডায়াগোনাল গুলার কি অবস্থা দেখি। অফ ডায়াগোনাল গুলার জন্য দেখো, যে আমার আমি যদি এলিমেন্টটার কথা দেখি, this element has to be equal to, আচ্ছা তোমাদের একজনে ইউজ করা দরকার, বাকিরা একটু তোমরা সবাই তো নিজেদের মিউট করে রাখো প্লিজ, থ্যাঙ্কস। ওকে থ্যাংক ইউ। আচ্ছা তো এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো তো ম্যাচ করলো দেখলাম, তারপরে অফ ডায়াগোনাল গুলো দেখি। তো ওই যে হলুদ, এই হলুদ দুইটা ম্যাচ করতে হবে, ঠিক আছে? তো এই হলুদ দুইটা কন্ডিশন কি, A12 ইকুয়ালস টু মাইনাস A21। আচ্ছা সিমিলারলি এইটাও ম্যাচ করতে হবে, এইটা আর এইটা। ওকে, তাইলে A21 ইকুয়ালস টু মাইনাস A12। ওয়েল, আসলে ফার্স্ট কন্ডিশন আর নেক্সট সেকেন্ড কন্ডিশন দুইটা আসলে সেম, একই কন্ডিশন, কারণ কি ফার্স্ট কন্ডিশনকে মাইনাস দিয়ে গুণ করলে সেকেন্ড কন্ডিশনটা পাওয়া যায়। আচ্ছা যাই হোক, তো ডাজ দিস কন্ডিশন মিন যে A12 কে জিরো হইতে হবে, জিরো ছাড়া আর কোনো কিছু দিয়ে এই কন্ডিশন ম্যাচ করা যাবে না? নো স্যার, নো। না বলতে কি বোঝাচ্ছ, মানে জিরো ছাড়া অন্য কন্ডিশন, অন্য নাম্বার দিয়েও কি এই কন্ডিশন ম্যাচ করানো যাবে? আই থিংক যাবে স্যার, ডেফিনেটলি যাবে। ঠিক আছে, কেন সাপোজ আমি A12 ধরলাম 1 আর A21 ধরলাম -1, তাহলে কি কন্ডিশন ম্যাচ হয়? হ্যাঁ ম্যাচ হয়। ইয়েস ম্যাচ হয়। ঠিক আছে, মানে এই কন্ডিশনটা বেসিক্যালি বলে যে তোমার অরিজিনাল ম্যাট্রিক্সের যে অফ ডায়াগোনাল এলিমেন্ট ছিল, একটা একটা এলিমেন্ট তার মানে করেসপন্ডিং অফ ডায়াগোনাল এলিমেন্টের নেগেটিভ। ঠিক আছে, এদের মধ্যে একটা করেসপন্ডেন্স আছে। ওকে, প্রত্যেকটা এলিমেন্ট তার করেসপন্ডিং অফ ডায়াগোনাল এলিমেন্টের নেগেটিভের ইকুয়াল। ওকে, তাইলে তুমি এই A21 আর A12 এর মধ্যে দুইটা নাম্বারই কি ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করতে পারবা? একটা নাম্বার ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করলে আরেকটা করা যাবে? আরেকটা মানে আরেকটা করা যাবে না, মানে একটা যদি ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করো তাহলে আরেকটা করা যাবে না। কেন? কারণ আরেকটা নাম্বার তো ডেফিনেটলি ফার্স্ট নাম্বারের নেগেটিভ হইতে হবে। সো একটা যদি সিলেক্ট করি তাহলে একটা ডিপেন্ডেন্ট হতে বাধ্য। ইয়েস ইয়েস, এন্ড যদি আমি ঠিক বুঝে থাকি স্যার, তাহলে আমি যদি ডায়াগোনালটাকে লাইন অফ রিফ্লেকশন হিসেবে যদি চিন্তা করি, ইয়েস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে এই কাহিনী, ওটা এটাই করা হচ্ছে, এইটাই এখানে জাস্ট রিফ্লেকশনটা করব, জাস্ট তারপর মাইনাস করে দিব। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে স্কিউ হারমিশিয়ান, স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, আমরা বসাই আর একটু ক্যালকুলেশন করতে হবে, বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট?
তো তাইলে এই কন্ডিশনে তাইলে দেখো এই এলিমেন্ট এই এলিমেন্টের নেগেটিভ হবে, 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 এরকম প্রত্যেকটা একটা 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 করে করেসপন্ডেন্স থাকবে। ওকে, তো তাহলে তুমি সবগুলো অফ ডায়াগোনাল এলিমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করতে পারবে না। আমরা ভাবতে পারি যে ওকে সাপোজ যদি আপার আপার হাফটি ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করি তাহলে লোয়ার হাফটা ডিটারমাইন্ড হয়ে যাবে, আর ডায়াগোনাল গুলা তো নিজে আগেই সিলেক্ট করতে পারবে না, কারণ আমরা তো দেখলাম যে ডায়াগোনাল ডায়াগোনাল জিরো হতেই হবে। ঠিক আছে, তো বেসিক্যালি প্রবলেমটা এই, এখন এটা রিয়েল নাম্বারের জন্য করছি, এটা আবার কমপ্লেক্স নাম্বারের জন্য করতে হবে। সো ডায়াগোনালি অলওয়েজ জিরো থাকতে হবে, না হলে কন্ডিশন ম্যাচ করতে পারবে না। ইয়েস, ডায়াগোনালি, হ্যাঁ, তো ডায়াগোনালি অলওয়েজ জিরো থাকতে হবে। ইয়েস, ডায়াগোনাল এলিমেন্ট সিলেক্ট করার পিছনে আমাদের হাত নাই, আমরা ওটা জিরোই হতে হবে, কিন্তু সবগুলো অফ ডায়াগোনাল আবার ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করতে পারবো না। একটা সিলেক্ট করলে ওটা করেসপন্ডিং অন্যটা মানে রিফ্লেকশন করে যেটা পাবো ওটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো কি কি কাহিনী হচ্ছে? জি স্যার, সবাই কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে এখন আমার একটা কোশ্চেন তোমাদের কাছে, সেটা হচ্ছে তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার কয়টা? পুরো ম্যাট্রিক্সের n বাই 2 হবে না? আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করতে পারি, লাইক একটা আইডিয়া আছে। একটা জিনিস দেখাই যে লেটস সে এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, হ্যাঁ 3 বাই 3 যদি ম্যাট্রিক্স হয় তাহলে আমি বলে দিলাম যে স্কিউ স্কিউ সিমেট্রিক হলে আমার ডায়াগোনাল গুলো জিরো হতে হবে, রাইট? তারপরে আমি যদি এটাকে এ চুজ করি তাহলে আমার এটা অবশ্যই মাইনাস এ হবে, এটাকে যদি বি চুজ করি এটা অবশ্যই মাইনাস বি হবে, আর এটা যদি সি চুজ করি তাহলে এটা মাইনাস সি হবে। এটা কি তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। তাহলে স্যার এন হবে ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট, এখন দেখো আমার এখানে টোটাল কয়টা ছিল এলিমেন্ট? 9টা ছিল না? একটা ম্যাট্রিক্সে 3 বাই 3 ম্যাট্রিক্সে 9টা এলিমেন্ট থাকে না? তাহলে n বাই n ম্যাট্রিক্সে কয়টা থাকে? n স্কয়ারটা? জি স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট? সো 3 বাই 3 তে কয়টা ইন্ডিপেন্ডেন্ট? তিনটা, তিনটা না? তাহলে তাহলে হ্যাঁ আমি এটা বলবো স্যার, কিন্তু এটা কি n এর হাফ মানে 9 এর হাফ? না, স্কয়ার রুট, নট এক্স্যাক্টলি স্কয়ার রুট, আর অনেক ভাবে স্যার আমি বলবো একটা। হ্যাঁ হ্যাঁ বলো বলো। n ইনটু n মাইনাস 1 বাই 2। Why? Sir, আমি এটা জাস্ট একটা অবজারভেশন থেকে বলছি, বি যদি আমি যদি মনে ডায়াগোনালি যদি আমি অ্যাপ্রোচ করতে থাকি রাইট থেকে রাইট টপ থেকে, সো প্রথম এলিমেন্ট পর আমার বি, তারপরে হলো এ মাইনাস এ আর মাইনাস সি, তারপর হলো গিয়ে জিরো জিরো, এভাবে যদি আমি অ্যাপ্রোচ করি তাহলে আমার অ্যামাউন্ট অফ এলিমেন্ট বাড়ছে কিভাবে? ওয়ান করে, তারপর টু করে, তারপর থ্রি করে। তো আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে এটা মানে কেন ফ্যাক্ট এটা হ্যান্ডশেক কাউন্ট করার মতো, কিন্তু এক্সেপ্ট আমরা এন নাম্বারে হ্যান্ডশেক না কাউন্ট না করে এন মাইনাস ওয়ান নাম্বারে হ্যান্ডশেকটা কাউন্ট করবো, এরকম কিছু। আমি বুঝতে পারছি মানে ইউ আর রাইট মানে ঠিকই আছে। আচ্ছা, এটা বের করার একটা সহজ উপায় আছে, ওটা হচ্ছে দেখো আমাদেরকে ডায়াগোনাল মানে আমরা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স চিন্তা করি, ওটা হচ্ছে এইটা এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলে যদি এটা n বাই n হতো, সরি n বাই n হতো, তাহলে কয়টা এলিমেন্ট থাকবে? দেখো প্রথম কলামে থাকতো হচ্ছে n-টা, তারপরে কলামে থাকতো n মাইনাস 1-টা, তারপরে কলামে থাকতো n মাইনাস 2-টা, এভাবে যেতে যেতে লাস্টে থাকতো 1-টা, কারেক্ট? এটা ক্লিয়ার? এটা কি বুঝেছো কেউ সবাই? দেখো আমার ফার্স্ট কলামে কয়টা আছে? 3-টা, তারপরের কলামে আছে 2-টা ট্রায়াঙ্গেলের ভিতরে, আর লাস্ট কলামে আছে 1-টা। সো বেসিক্যালি n নাম্বার অফ n-টা নাম্বারের যোগফল ওই ফর্মুলা হবে। ইয়েস ইয়েস ইয়েস, আমি ওখানে যাচ্ছি, বাট এটা কি বুঝতে পেরেছো যে আমার ফার্স্ট কলামে থাকবে n-টা, তারপরে কলামে থাকবে n-1-টা,
তারপরে কলামে থাকবে n - 2টা এইভাবে লাস্ট কলামে কি একটা থাকবে এই আপার এই লোয়ার ট্রায়াঙ্গেলটা যদি আমি চিন্তা করি তাহলে আমার এই ট্রায়াঙ্গেলের ভিতর টোটাল কয়টা আছে ট্রায়াঙ্গেলের ভিতর আছে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 থেকে ডট 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 n পর্যন্ত টোটাল এই কয়টা এলিমেন্ট আছে না আচ্ছা আমরা কাউন্ট করতেছি কিভাবে আরেকবার তুমি এই যে ডায়াগোনালি ডায়াগোনালি মানে তুমি জাস্ট এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও হ্যাঁ কলাম ওয়াইজ দেখো ট্রায়াঙ্গেলের ভিতরে ফার্স্ট কলামে কয়টা এলিমেন্ট তিনটা আচ্ছা n টা ও তারপরে কলামে দুইটা তারপরে কলামে একটা তো যদি n / n ম্যাট্রিক্স হতো তাহলে ফার্স্ট কলামে কয়টা এলিমেন্ট থাকতো n টা এলিমেন্ট থাকতো তারপরে কলামে n - 1 টা থাকতো ডট 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 এভাবে লাস্ট কলাম পর্যন্ত একই থাকতো ঠিক আছে ক্লিয়ার এটা স্যার এটা ইকুয়েশনটা n ইনটু n মাইনাস 1 বাই 2 হবে না হ্যাঁ হ্যাঁ এখানে সিধা দাও স্যার এইটা কি তোমরা বুঝছো যে এটা এই ট্রায়াঙ্গেলের ভিতরে এই কয়টা এলিমেন্ট আছে জি স্যার তাহলে এটা যোগফল কত n ইনটু n মাইনাস 1 বাই 2 নো এটাতে হলো যে n ইনটু n প্লাস 1 বাই 2 এলিমেন্ট কয়টা আছে n / n ম্যাট্রিক্সে তাহলে আমার টোটাল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে n into n plus 1 by 2 minus n টা তাহলে আমার হয়ে যাবে না ডায়াগোনালটা বিয়োগ করে দিলে আমার নিচের অংশটুকু রয়ে যাবে না জি স্যার এটা হিসাব করো এটা এটা আসবে হচ্ছে n into n minus 1 by 2 সো দিস ইজ দ্য অ্যানসার যে একটা রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট হচ্ছে n ইনটু n মাইনাস 1 বাই 2 টা ওকে বুঝেছো কি সবাই নিশ্চুপ কাহিনী কি বুঝতে পারছি হ্যাঁ এটা বুঝতে পারছি স্যার কমপ্লেক্সের কথা চিন্তা করলে একটু জটিল লাগে আরে কমপ্লেক্স আচ্ছা কমপ্লেক্সে দেখো প্রতিটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে দুইটা রিয়েল প্যারামিটার রাইট কারণ হচ্ছে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে তুমি x + iy হিসেবে লিখতে পারো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট নাম্বার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট নাম্বার তাই তো এখন ওটার উপরে চালাও তো আমি যদি শুধু বলি যে না আচ্ছা একটু আগায় দিই x আর y এটা হচ্ছে পরে আসলে ওই কন্ডিশনটা বসাতে হবে হ্যাঁ আমি যদি বসা আমি তোমাকে বলি যে একটা 2 বাই 2 কমপ্লেক্স ম্যাট্রিক্স আছে এ বি সি ডি এগুলো কমপ্লেক্স নাম্বার তাহলে তোমার কোনো কনস্ট্রেইন নাই তাহলে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা বলো তো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার কয়টা চারটা তিনটা ইন্ডিপেন্ডেন্ট এই যে এখানে কিন্তু কোনো কন্ডিশন নাই ঠিক আছে কোনো কন্ডিশন নাই কোনো কন্ডিশন নাই C, D are complex numbers. Can be anything. Oh. Tala kota. Complex. Atta. 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 Exactly. Prodita juno dita. Can prodita juno dita kore. So, amad ekhane asa chha atta parameter. Asha sir, complex e khetre ki amra same bhabe bher kore poddhiti egun kore dibo. No, na. Kaj nao korte pare. Karon tumar oikhane ek side e dagger korba, ek side e minus korba. তো রিয়েল নাম্বার আর কমপ্লেক্স মানে রিয়েল পার্ট আর কমপ্লেক্স পার্টের ইমাজিনারি পার্টের কনস্ট্রেইন গুলো সেম নাও আসতে পারে তো এটা একটু আরেকটা ট্রিক বলে দেই যে দুইটা কমপ্লেক্স নাম্বার যখন ইকুয়েট করো মানে হচ্ছে যদি আমি বলি যে a + ib ইজ ইকুয়াল টু x + iy ঠিক আছে তাহলে ইট ইমপ্লাইজ যে a ইজ ইকুয়াল টু x এন্ড b ইজ ইকুয়াল টু y রিয়েল পার্ট কে ওটা রিয়েল পার্টের সমান হতে হয় কমপ্লেক্স পার্ট কে এটা কমপ্লেক্স পার্টের সমান হতে হয়
তো তোমরা হচ্ছে ড্যাগার করে ওই যে সমিত যেভাবে দেখালো সেভাবে ইকুয়েশনটা বসিয়ে সিমেট্রিক স্কিউ হারমেশিয়ান এর জন্য এরপরে তোমরা ওটাকে দেখাবে 2 বাই 2 এর জন্য তো বেশ সহজ বুঝেছো কি জি স্যার এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে বুঝি নাই কি হইলো না হইলো হোপফুলি সবাই বুঝেছো যদি কেউ কোশ্চেন না করে তাহলে তাই ধরে নিবো বুঝছি কিন্তু তারপরে কিভাবে সলভ করবো বুঝতেছি না আরে তুমি এই রিয়েল পার্টের জন্য যে কাজটা করছো এটাই কমপ্লেক্সের জন্য করবা খালি এই যে ওয়াসিফ ভাই যে কন্ডিশনটা লিখে দিল যে দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হওয়ার কন্ডিশন হলো যে তাদের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইন্ডিভিজুয়ালি সমান হতে হবে এই তো রিয়েল ম্যাট্রিক্স এর জন্য তুমি জাস্ট ধরো এই এলিমেন্ট ইকুয়াল টু এই এলিমেন্ট এটার জন্য একটা কন্ডিশন পেয়েছিলে যে সাপোজ ধরো আমি বললাম সি ইকুয়াল টু বি এরকম একটা কন্ডিশন পেয়েছো তো সি আর বি যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে সি কে ধরো আমি লিখতে পারি যে x1 প্লাস i y1 আর b কে লিখতে পারি x2 প্লাস i y2 তো এই একটা ইকুয়েশন থেকে তুমি তখন টেকনিক্যালি দুইটা কন্ডিশন পাবে একটা হলো x1 = x2 আরেকটা হলো y1 = y2 ওকে তো রিয়েল নাম্বারের জন্য যেখানে একটা কন্ডিশন পাচ্ছিলে কমপ্লেক্স নাম্বারের জন্য এখন দুইটা কন্ডিশন আসবে এবার এই দুইটা কন্ডিশনকে তুমি ম্যাচিং করে দেখবা যে কোনটা কোনটা ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করতে পারো কোনটা করতে পারো ইয়া সো জাস্ট তোমরা বসাবে যে a ড্যাগার is equal to minus a equation ta boshao boshiye sob gulo equate koru that's it kothin lagle age by n e chinta kora dorkar nai 2 by 2 tar jonnoi koro tahole hoyto na prothome to 2 by 2 i dise prothome 2 by 2 i dewa a r b part e 2 by 2 dewa okay acha hopefully parba shobai dekha jao আর ইয়ে একজন বলছিলে যে তোমার ওই নাম্বার 4 এর আগেও একটা সমস্যা ছিল কে জানি বলতেছিলে প্রোবাবিলিটিগুলো বের করা আসনাত না আমি বলি নাই বাট প্রোবাবিলিটিগুলো বের করার ক্ষেত্রে বলো 2 2 এর সি আর 2 এর এইচ 2 এর সি আর 2 এর এইচ আচ্ছা আই হোপ সেম টাইপ প্রবলেম If you measure this qubit in the computational basis 0 and 1 এটা তো সহজ তোমরা এটা নিয়ে আর কি কোশ্চেনটা ওইটা নিয়ে ছিল আই গেস উইক 4 এ 0 দেখো নাই এটা তো বলেই দাও আছে মানে তোমার যদি এটা এটা রিয়াটা হচ্ছে কি বলে সি তো এটা মেবি লাইভ ভিডিওতে বলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ If you have a postulate, I think it's a bond rule. হ্যাঁ 0 alpha 0 plus beta 1 psi এটাকে যদি তুমি 0 1 বেসিসে মেজার করো তাহলে 0 পার প্রোবাবিলিটি কত এটা তো লিটারালি মানে কি বলবো যে ভিডিও দেখলেই পেরে যাবা হ্যাঁ তো আচ্ছা এইচও সেম রাইট এইচ কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি নরমালাইজ করে দিই ইয়েস নিয়ে যেতে হবে মানে এটা তো তোমরা শিখেছো প্রথম দুই উইকে ধরো আমি আলফা জিরো প্লাস বিটা ওয়ান কে ধরো সাম আলফা প্রাইম প্লাস প্লাস বিটা প্রাইম মাইনাস এই ফরম্যাটে লিখতে পারি তো এবার যদি সাইকে প্লাস মাইনাস বেসিসে মেজার করি তাহলে তোমার প্রোবাবিলিটি গুলো কি হবে সেটা এখান থেকে বের করবা ওকে মানে তুমি যে বেসিসে মেজার করবা ওই বেসিসে এক্সপ্রেস করবা এক্সপ্রেস করে তারপর কোএফিসিয়েন্টটা নিয়ে নেবা হ্যাঁ হ্যাঁ স্যার এর আগে তো নরমালাইজ যে বলেন আমি বুঝি নাই নরমালাইজের কথা মানে হচ্ছে তোমার তোমাকে যদি মানে যদি নরমালাইজ না থাকে তাহলে প্রোবাবিলিটি যোগফল 1 হবে না সবগুলা পসিবল আউটকামে তো সবগুলা পসিবল আউটকামে যোগফল যদি 1 না হয় ইট ডাজন্ট মেক সেন্স তাই না কারণ মানে মানে আমি স্পিন আপ পেতে পারি স্পিন ডাউন পেতে পারি
এর বাইরে তো কিছু বলতে পারি না না স্যার এখানে নরমাল বলতে কোন দুটো নরমালাইজড হওয়ার কথা বলতেছেন আউটকাম দুটা যে কোন স্টেট স্টেট হয় নরমালাইজ আউটকাম তো নরমালাইজ হয় না মানে আচ্ছা দিস স্টেট সাইজ নরমালাইজড আচ্ছা সাই তো আমি কোএফিসিয়েন্ট গুলোকে মডুলাস স্কয়ার যদি করে ফেলি তাহলে এটা কি প্রোবাবিলিটি মানে ইফ ইট ইজ নরমালাইজড দেন ইয়েস अदरवाइज নো আচ্ছা তাহলে ওই চেক করতে হবে যে সাই নরমালাইজ কিনা ইয়েস দ্যাটস পার্ট বি ফর ইউ আর কোনো জিজ্ঞাসা স্যার হ্যাঁ এটার মধ্যে কোন লেকচারে মানে এই যে এই জিনিসটা পার্ট উইক 4 লেকচার 2 লেকচার 1 আর 2 ইনফ্যাক্ট বন্ড রুল আছে তোমাদের লেকচার 2 তো আসলে তোমার ইনকমপ্লিট মেজারমেন্ট তোমাদের ইয়েতে ইনকমপ্লিট মেজারমেন্ট নাই জাস্ট লেকচার 1 টা দেখলেই হবে অ্যাট লিস্ট ফর দ্য অ্যাসাইনমেন্ট তোমরা এখনো লেকচার দেখো নাই উপরে কাই নাকি উইক 4 আমার ডান মানে উইক 4 না দেখলে তারা পারবে না অ্যাসাইনমেন্টটা উইক 4 এই উইক 4 তো দেখি নাই আর কি স্যার এর জন্য দেখে করব তাহলে জি স্যার 4 দেখা হয় না স্যার আর কোনো জিজ্ঞাসা করো স্যার এইচটা কি করব 2h জি স্যার তোমার তুমি কি উইক 4 এর লেকচার দেখেছো সবার লাস্টে যেটা মানে অগাস্ট 13 এ যেটা হ্যাঁ হ্যাঁ না স্যার আচ্ছা ওইটা একটু দেখো ওকে ওইটা লেকচার 1 আর 2 দেখো তাহলে বুঝে যাবে আমি আগে যেটা ছিল মানে লেকচার 4 এর আগে আমার যে আইডিয়াটা ছিল সেটা হলো যে মানে কোয়ান্টাম কিউবিটের যে ই থাকে যে আলফা 0 ডাইরেক্ট ভেক্টর প্লাস বিটা 1 ভেক্টর যেটা সেক্ষেত্রে জিরো স্টেটটা পাওয়ার প্রবাবিলিটি হলো কি আলফা অ্যাবসলিউট স্কয়ার ইয়েস এটা ইউজ করে কি হবে না নাকি আমাকে লেকচার 4 এর কনসেপ্টটা ইউজ করতে হবে এই ক্ষেত্রে এই কোশ্চেন লেকচার 4 এর কনসেপ্ট এইটাই আচ্ছা ওকে ওই এটা হলো তুমি যদি 0 1 এ মেজার করো তাহলে তো এইটাই তুমি যদি 0 1 ছাড়া অন্য কিছুতে অন্য কোনো বেসিসে মেজার করো তাইলে আগে অন্য প্লাস মাইনাস ভেক্টর হলো তা ডিফাইন করতে হবে হ্যাঁ হ্যাঁ অন্য আগে সাই কে ভাবে লিখে নিতে হবে কলাপস করতে হবে আগে না কলাপস বল না এটাকে আলফা প্রাইম প্লাস আর প্রজেক্ট করতে হবে নাকি ওয়েট বেসিস চেঞ্জ করতে হবে হ্যাঁ এইচ এ বেসিস চেঞ্জ করার পরে হচ্ছে আমি ওই মডুলাস স্কয়ার করেছি কারণ আমি আমি লেকচার 4 এর ভিডিও দেখি নাই উইক 4 এর ভিডিও দেখি নাই স্যার এক লাইভ ক্লাসে একবার বলেছিলেন যে প্রোবাবিলিটির ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ওই ওই কথাগুলো লেকচার আচ্ছা 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 আমি দেখে করব আবার ওকে স্যার তাহলে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস যে ভেক্টর ওটা আমি চলে 0 1 ভেক্টরে নিয়ে এসে তারপর চলে প্রোবাবিলিটি বের করতে হবে তাই না স্যার ইয়েস তোমার মানে তোমাকে যদি ইনিশিয়ালি প্লাস মাইনাসে দেয়া থাকে আর যদি বলে যে 0 1 এ মেজার করো তাহলে তুমি অপোজিটটাও করতে পারবে এখানে আমরা 0 1 থেকে প্লাস মাইনাসে নিয়ে গেছি তুমি চাইলে প্লাস মাইনাস থেকে 0 1 আনতে পারবা শুধু প্লাস মাইনাসে 0 1 দিয়ে হতে হবে তা না অন্য বেসিস হইতে পারে মানে কোটি কোটি বেসিস আছে দুনিয়া ঠিক আছে আর ওই ওই বেস মানে যে বেসিসে দরকার ওই বেসিসে নিয়ে যায় তারপর প্রোবাবিলিটি মেজার করতে হবে যে বেসিসে আউটকাম চাচ্ছো সেই বেসিসে নিয়ে এরপর 0 প্লাস কে 1 মাইনাসে এরকম চেঞ্জ করা যায় চাইলে বেসিস তো চেঞ্জ করা যায় কিন্তু এই বেসিসে মেজার করা যায় না এখন এটা কি উইক 4 এর লেকচারে বলা আছে যে মেজার করার জন্য অবশ্যই একটা অর্থনর্মাল বেসিস লাগবে ঠিক আছে তো 0 প্লাস যে বেসিসটা বললে তো 0 প্লাস বেসিসটা অর্থনর্মাল বেসিস না মানে অর্থনর্মাল বেসিসের কন্ডিশন হলো প্রত্যেকটা ওই বেসিসে প্রত্যেকটা এলিমেন্ট নরমালাইজ হতে হবে আর প্রত্যেকটা ভেক্টর একটা অন্য ভেক্টরের সাথে অর্থোগোনাল হতে হবে তো এই দুটো নরমালাইজ ঠিক আছে কিন্তু 0 আর প্লাস অর্থোগোনাল না ওকে তো নন অর্থোগোনাল বেসিসে মেজার করা যায় না ওকে
অলরাইট তো তুমি চাইলে 0 1 এ মেজার করতে পারো অথবা প্লাস মাইনাস এ মেজার করতে পারো কিন্তু 0 প্লাস 0 আর প্লাস এ মেজার করতে পারো স্যার একটা ম্যাট্রিক্স ওই যে আমাদের 4 নম্বর কোশ্চেনে বলো যতগুলো ইন্ডিপেন্ডেন্ট রিয়েল প্যারামিটার আছে ততগুলোই তো আমার বেসিস এলিমেন্ট यस বেসিস এলিমেন্টস মানে ডাটা বুঝতে হয় ওটা অ্যালজেব্রা ক্ষেত্রে আমি ওখানে যেতে চাই না ও আচ্ছা ভাই আপনি তো আবার ওই লেভেলে চলে আচ্ছা ঠিক আছে বলেন ভাই হ্যাঁ কিন্তু ওটা ওটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে এবং একটা ভেক্টর স্পেসের বেসিস ওটা ওটাকে বলে হচ্ছে লি অ্যালজেব্রা বাট ওখানে আই ডোন্ট ওয়ান্ট টু গো देयर না স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ডাইমেনশন যদি আমাদের বুঝতে হয় হ্যাঁ হ্যাঁ for for মানে যতগুলা প্রবলেম যে তোমার যতগুলা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার আছে ডাইমেনশন ততই হবে হ্যাঁ স্যার যদি আমরা কমপ্লেক্স নম্বরের ক্ষেত্রে চিন্তা করি তো আমার a1 a2 তো স্যার একটাই এলিমেন্ট a1 plus ia2 তো এটার জন্য কি আমি একটা করে চিন্তা করব নাকি দুইটা করে আচ্ছা প্যারামিটার তো দুইটা না ভাই এখানে একটা কথা আছে ভাই মানে ওরা যদি এইটাকে এ ভেক্টর স্পেস ওভার এ কমপ্লেক্স ফিল্ড হিসাবে চিন্তা করে মানে ইফ দিস ভেক্টর স্পেস ইজ ওভার এ রিয়েল ফিল্ড তাহলে যা কাহিনী এতক্ষণ বললাম তা তো ঠিকই আছে if you consider this vector space as a vector space over a complex field তাইলে আসলে তোমার a1 plus ia2 কে একটা নাম্বার হিসেবে ঠিক করতে হবে তো well আমরা আর কি এখানে রিয়েল ফিল্ড হিসেবেই বলছি ঠিক আছে মানে তোমার যে মানে আমরা ভেক্টর স্পেসের যেটা আমাদের ভেক্টর স্পেসের ক্লোজার প্রপার্টি যেটা ছিল ঠিক আছে মানে আমরা একটা রিয়েল ভেক্টর স্পেস আর একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস ডিফাইন করি কেমনে ভাই এটা স্ক্রল করা যায় না কেন ও এটা আমার বোর্ড যে ছিল আলফা ইউ প্লাস বিটা ভিও এই স্পেসের মধ্যে থাকতে হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তাহলে আমরা বলি যে মানে এই সেটটা হলো ক্লোজড আর ভেক্টর স্পেস হওয়ার জন্য ক্লোজ ক্লোজার থাকা দরকার আচ্ছা তো আমরা রিয়েল ভেক্টর স্পেস আর কমপ্লেক্স ভেক্টর স্পেস কেমনে ডিফাইন করি যদি আলফা বিটা এই নাম্বারগুলা রিয়েল নাম্বার হয় তাহলে আমরা বলি রিয়েল ভেক্টর স্পেস আর যদি এগুলো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে বলি কমপ্লেক্স ভেক্টর স্পেস ঠিক আছে এখন তো আমরা তোমাদের যে প্রবলেমটা দিয়েছি ওইখানে আমরা আর কি উই আর কনসিডারিং দা সেট অফ অল ম্যাট্রিসেস মানে ওই যে এ ম্যাট্রিক্স যেগুলো ছিল দা সেট অফ অল ম্যাট্রিক্স ওইগুলার ধরন we are considering them as a vector space over a real field ei jonne amra prottekta complex number ke tader individual real component e bhag kore diyechi but mane eta complex field e o chinta kora jay tokhon ar ki hoyto dimension aro kom hobe thik ache acha sir bujhte parchi ekhon clear hoyeche ar karo kono prashno স্যার তাহলে টাইমটা কি তাহলে 11 তারিখ পর্যন্ত দিয়ে দিবেন এটা আজকে কয় তারিখ ডেডলাইন কবে আজকে হ্যাঁ ভাই আজকে রাত 12টা আজকে রাত 12টা কিন্তু তোমাদেরকে তো টিউটোরিয়াল করতে হবে স্যার টিউটোরিয়ালটা কি এই টিউজডেতে করা পসিবল আমোন হয় না এখানে কেউ ডিজাইন করবে আচ্ছা তাহলে একটা কাজ করি সেটা হচ্ছে যে টিউজডে দুপুর 12টার মধ্যে তোমরা ওটা দিয়ে দাও হবে টিউজডে দুপুর 12টার ভিতরে তোমরা দিয়ে দাও 10 তারিখ না 10 না 11 তারিখ 11 তারিখ 11 তারিখ দুপুর 12টার মধ্যে দিয়ে দাও অ্যাসাইনমেন্ট আর তারপরে হচ্ছে আমরা টিউটোরিয়াল বসবো দিন বিকাল বেলায় তোমরা কি লেকচার দেখেছো লেকচার থেকে কোনো কোশ্চেন আছে ফর एग्जांपल ইনকমপ্লিট মেজারমেন্ট কমপ্লিট মেজারমেন্ট এক্সটেন্ডেড বোরন রুল এগুলো ফোর্থ হয়নি আর লেকচারগুলো দেখেছি
মানে মানে মাঝারি লেভেলে আন্ডারস্ট্যান্ড হচ্ছে সো লাইক কয়েকবার রিওয়াচ করা লাগবে ভিডিওগুলো ভালো করে বোঝার জন্য এটাই আচ্ছা সো ফার তেমন কোনো টেকনিক্যাল প্রবলেম আটকায়নি আচ্ছা শোমে তো কি স্ক্রিন শেয়ার করে একটু দেখাইতে পারছিস টিউটোরিয়ালটা কিভাবে করব আমি কিভাবে চাই না মানে আমরা কিভাবে চাই আর কি ওরা কিভাবে করুক ব্যাপারটা ও ওকে আচ্ছা ভাই মানে ওরা হচ্ছে আমাদের সাথে ডিসকাস করবে আর তারপর ওরা লিখে জমা দিবে ওই সময় লিখে ফেলতে পারে তারপর একটু জমা দিয়ে দিবে এরকম আর কি তাই না আচ্ছা আমি তাহলে স্টপ শেয়ার করে দিই ওকে আচ্ছা তো তোমাদের টিউটোরিয়ালে তো সবাই দেখেছো নাকি না প্রবাবলি অনেকে দেখো নাই আচ্ছা তো টিউটোরিয়ালে তোমাদের একটা সিনারিও দেওয়া থাকবে ঠিক আছে সাম কোয়ান্টাম এক্সপেরিমেন্ট বা কিছু একটা ফার্স্ট ফার্স্ট যে টিউটোরিয়ালটা ওইখানে একটা এক্সপেরিমেন্টের কথা বলা আছে ঠিক আছে খুব মজার এক্সপেরিমেন্ট যদি ওয়েল তোমরা টিউটোরিয়ালটা করার সময় দেখবা তো ওই এক্সপেরিমেন্টের আর কি মানে ওই এক্সপেরিমেন্ট থেকে কিছু আমরা কনক্লুশন ডিরাইভ করব তো কনক্লুশনটা আমরা আর কি স্টেপ বাই স্টেপ মানে ইট উইল বি এ গাইডেড জার্নি আর কি এরকম তো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আমরা কিছু ছোট ছোট কোয়েশ্চেন দিয়েছি ঠিক আছে তো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যানসার আর কি তোমাদের করতে হবে তো আমরা গত সেমিস্টারে যেটা করেছিলাম সেটা হলো তো ক্লাসে বসে সবাই ডিসকাস করতো তো ক্লাসে আর কি এটা সলভ করে তারপরে আমরা দেখলাম এখন এটা তো এখন দেখার উপায় নাই তো তোমরা যেটা করবা সেটা হলো যে এটা একটু পরে আসবা তো আমরা লাইভ টিউটোরিয়ালে যেটা করব সেটা হলো বেসিক্যালি যেই কোশ্চেনগুলো দেয়া থাকবে তোমাদের টিউটোরিয়ালে প্রত্যেকটা কোশ্চেনই মানে কিভাবে সলভ করতে হয় ওইটা আর কি আমরা আমরা কিছু হিন্টস দিয়ে ক্লাসে আর কি তোমাদের বলবো তোমরা সলভ করার চেষ্টা করো ঠিক আছে তো যারা বুঝেছো বা করতে পারবা তারা তো ভালোই তারপরে আমরা নিজেরাই সলিউশনগুলো বলে দিব ঠিক আছে তো আর তোমরা আর কি বেসিক্যালি ওই কোশ্চেনগুলোর সলিউশনই পরে জমা দিবা আর ব্যাপারটা হচ্ছে যে এটা আনগ্রেডেড তোমাদের এত ভয় করার কিছু না যে একদম পারফেক্ট হতে হবে বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ইউ ট্রাই আনগ্রেডেড বলতে বোঝাচ্ছি যে ইফ ইউ সাবমিট ইউ গেট দ্য মার্কস বাট ইউ হ্যাভ টু ডু ইট মানে বুঝছো মানে ইউ হ্যাভ টু সাবমিট জি স্যার মানে ইউ হ্যাভ টু সাবমিট একদম সবকিছু পারফেক্ট হতে হবে না ইউ গেট দ্য ফুল মার্কস if you try it and submit it okay but terrible so tutorial amra jeta kortam je odar attendance er upore marks chilo ora bosto tarpore amra oi ora boshe boshe sob problem solve kortam amra harte thaktam pure room e odar je jar jeta help lage odar ke help kortam ora solve kore likhe felto odar khatay tarpor ora chole dilo so ekhon to eta korar upay nei ejono tomaderke submit korte hocche Any more questions? Shomencho? Na bhai. Record ta bondho kore dao. Okay, dara.